আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। আমি রুদ্র ইউসুফ, আমার চ্যানেল রুদ্র ইউসুফকে সবাইকে স্বাগত। গাইস, আমি এখন আছি ওমর এন্টারপ্রাইজ শোরুমে, যেটি ঠিক নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেটের ঠিক সাথেই অবস্থিত। এবং এই হচ্ছে মামুন ভাই। মামুন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। আজকে আমাদের কি দেখাবে? আজকে মানে ভালো মানের কিছু প্রেশার কুকার দেখাবো। প্রেশার কুকার দেখাবেন? খুব সুন্দর ভাবে সাজিয়ে রেখেছেন। জি ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। জি অবশ্যই, অনেকগুলো সাইজ হয়, আমরা ডিটেইল জেনে নেবো এখন। প্লিজ যদি একটু বলেন সব কিছু। জি অবশ্যই, আসলে আজকে যে প্রেশার কুকার গুলো দেখাবো সম্পূর্ণ হবে মিয়াকো ব্র্যান্ডের মধ্যে। ওকে, আর মিয়াকোর মধ্যে মানে দুইটা মডেল করে, যেমন দুইটার মধ্যে আমরা বুঝি হলো অ্যাপেল শেপ, যেটা এটা একটা মডেল, আর স্টেট বুঝি হলো এটা, মানে প্রেশার কুকারের মধ্যে এই মডেলের মধ্যে দুইটা শেপই করে আর কি, স্টেট হয় আর অ্যাপেল হয়। তো আমি ধারণা দেই মানে এটার ম্যাটেরিয়ালসটা কি হবে, এটা সম্পূর্ণ হবে হলো মানে অ্যালুমিনিয়াম হবে, যেটা 100% ফুড গ্রেড অ্যালুমিনিয়াম, আর এই প্রোডাক্ট হবে সম্পূর্ণ ইন্ডিয়ান। ঠিক আছে, যারা ভালো মানের চাচ্ছেন যে ইন্ডিয়ান প্রেশার কুকার কি আছে, কারণ ইন্ডিয়ান গুলো প্রেশার কুকারের মধ্যে বিখ্যাত হয়ে থাকে। আর এটা মিয়াকো ব্র্যান্ড সিল করা আছে, আর এখানেও সিল থাকবে মিয়াকো, খোদাই করা দেওয়া থাকবে, ইন্ডিয়াও লেখা থাকবে। আর এটা আরো কিন্তু সুবিধা আছে, আমি সেটাও বলে দিব। আর এটার সাথে মানে ফ্রি থাকবে, সেটা আমি বলছি, এটা তো ওয়েট বাল্ব একটা থাকবেই, আর এটার সাথে রাবার আর সেফটি বাল্ব থাকবে। মূলত প্রেশার কুকার নষ্ট হয় হলো এই রাবার আর সেফটি বাল্বটা, এটা একসময় দেখা যায় 2 বছর 2.5 বছর পর ইউজ করলে এগুলো নষ্ট হয়ে যায়, তখন আমরা এগুলো চেঞ্জ করতে পারবো, তো এই জন্য দেওয়া আর কি ফ্রি। আর এটা ব্যবহারের ক্ষেত্রে আমি বলে দিই, মানে এটা হলো জাস্ট এভাবে করে এভাবে লাগিয়ে এভাবে করতে হবে এটা। ওকে, এই মানে এভাবে এখন আমরা ইউজ করতে পারবো। আর এটা হলো ওয়েট বাল্ব, যেটা সিজ দিবে আর কি, বাসি দিবে বুঝি আর কি আপনার যেটা। তো এটার আমি ধারণা দিই এটা হলো 5 লিটার করে, এই 5.5 লিটার করে, আর এটা হলো 3.5 লিটার করে, মানে এই অ্যাপেল শেপের মধ্যে দুইটা সাইজ করে, মানে 5.5 3.5। তো এটার মানে যদি আমি 5.5 এ কতটুকু রান্না করা যায় সেটা আমি ধারণা দিয়ে দিই। এটাতে রান্না করা যাবে হলো মানে 2.5 কেজি রান্না করা যাবে, মানে যেটা 5.5 লিটার এটাতে 2.5 কেজি রান্না করতে পারবেন, আর যেটা 3.5 লিটার এটাতে রান্না করতে পারবেন হলো মানে 1 কেজির 1.5 কেজির একটু বেশি, মানে 1.25 কেজির মতন, 1.5 কেজি আর কি পারফেক্ট হবে। তো এটার মানে এটা হলো মানে এই মডেলের মধ্যে দুইটা সাইজ করে, আর এটা হলো স্টেট। তো স্টেট যেটা এটার মধ্যে সাইজ করা হলো 4টা, মানে 3.5 লিটার, 4.5 লিটার, 5.5 লিটার, 6.5 লিটার। তো আমি যেটা দেখাচ্ছি এটা হবে হলো 6.5 লিটার। তো এটা হলো এটার বক্সটা 6.5 লিটার। ঠিক আছে, তো এই 6.5 লিটারে রান্না করা যাবে হলো 3 থেকে 3.5 কেজি। তো এটা আমি বেশি দেখাচ্ছি না, এটার সাইজগুলো প্রত্যেকটা অ্যাভেলেবেল। এই স্টেটের মধ্যে নিলে 3.5, 4.5, 5.5, 6.5, তো এটার হবে সাইজ। তো এটার ম্যাটেরিয়ালসগুলো সেমই হবে, আর এটা কী কী চুলায় চালাতে পারবেন আমি সেটা একটু ধারণা দিয়ে দিই। নর্মাল যে প্রেশার কুকারগুলো হয় এটা কিন্তু ইলেকট্রিক চুলায় চলে না, তো এটা ইলেকট্রিক চুলার চলার জন্য আলাদা একটা ইন্ডাকশন বেস দেওয়া আছে, মানে ইলেকট্রিক চুলা মানে হট প্লেট ইন্ডাকশন যেটাই হোক না কেন সব চুলা উপযোগী এটা, মানে গ্যাস থেকে শুরু করে লার্গি সব চুলায় চলবে এটা। ওকে, আর এগুলো খুবই স্ট্রং একটা প্রোডাক্ট, আর মিয়াকো নিয়ে তেমন বলার কিছু নাই, কারণ মিয়াকো খুবই ভালো মানের করে থাকে। আর এটার সাইজ করে কিন্তু দুইটা, আমি আবার বলে দিচ্ছি, অ্যাপেল শেপ দুইটা সাইজ, আর স্টেট শেপ 4টা সাইজ। তো আমি এটার গ্যারান্টি ওয়ারেন্টি বলে দিই, এটা কোম্পানি থেকে মানে রিপ্লেস 12 বছরের গ্যারান্টি দেওয়া হয়েছে। যদি এটা লিক হয়ে যায় বা এখানে কোনো মরিচা বা জং পড়ে, সেক্ষেত্রে কোম্পানি রিপ্লেস করবে 12 বছরের মধ্যে নতুন, মানে আমাদের কাছে জমা দেবে, নতুন পাবেন। এর ভিতরে নষ্ট হওয়ার ভিতরে জাস্ট সেফটি বাল্ব রাবারটা নষ্ট হয়, কিন্তু কোম্পানি এটা চেঞ্জ দিবে, মানে একটা রাবার একটা সেফটি বাল্ব অলরেডি দিয়ে দিছে এক্সট্রা। ওকে, তো এই হলো এটার অবস্থা। তো এটার আমি এবার প্রাইসটা বলে দিই, এটার প্রাইসটা হলো যেটা অ্যাপেল শেপ মানে 5.5 লিটার, এটা রাখা যাবে হলো ফিক্সড প্রাইস একদম 2050 টাকা, মানে 2050 টাকা হলে মানে 5.5 যেটা অ্যাপেল শেপ এটা ভিউয়ার্স নিতে পারবেন। আর যেটা 3.5 লিটার এটা রাখা যাবে হলো ফিক্সড প্রাইস যেটা একদম মানে 1850 টাকা, 1850 টাকা হলেই এই প্রেশার কুকারটা নিতে পারবেন। তো এই ধরনের প্রেশার কুকার কিন্তু একটু কম দামি হয়, কিন্তু ইন্ডিয়ান গুলো এই রেঞ্জ গুলো হয়, যেমন অনেক সময় দেশি গুলো করে ওগুলো প্রাইস কম হয় অ্যালুমিনিয়াম। তো এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, খুব ভালো মানের করে। আর এরপরে যেটা আছে এটা 4টা সাইজ। ওকে, 4টার মধ্যে 6.5 লিটার আমি ধারণা দিয়ে দিই, যেটা 6.5 লিটার আছে এটা 2050 টাকা রাখা যাবে। ওকে, অনলি 2050। এরপরে যেটা আছে এগুলি 100 করে কম হবে, মানে 2050, আবার ছোট নিলে 1950, 5.5 লিটার, 4.5 লিটার, 1850, আর 3.5 লিটার 1750। এভাবে করে এটা 4টা সাইজ হয়, 4টাই দেওয়া যাবে, আমাদের কাছে অ্যাভেলেবেল আছে।
মধ্যে সবকিছু রান্না করা যায়, মানে ডাল সিদ্ধ করতে পারবেন, ডাল রান্না, মাংস রান্না, মানে মূলত প্রেশার কুকারটা তো মাংসের জন্য করে, যেটা অল্প সময় দ্রুত রান্না হয়। ঠিক আছে, সিসটা দিয়ে দিবে, হয়ে গেলে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা হয়ে গেছে। মানে মাংস রান্না করতে পারবেন, ডাল, এরপরে অনেকে ভাত রান্না করে সসপ্যান হিসেবে, মানে যে যেভাবে ইউজ করতে চায় করতে পারবে। এটা মানে আসলে তো এটা ইলেকট্রিক কোনো ই নেই যে এটা পার্টস নষ্ট হয়ে যাবে, এটা যেটা হওয়ার এটা তো কোম্পানি দিয়েই দিছে। এই বডিটা যদি 12 বছরের ভিতরে লিক হয়ে যায় বা কোনো জংমরিচ আসে, 12 বছরে রিপ্লেস, নতুন মানে জমা দিবে, নতুন পাবে, এত হাই কোয়ালিটি প্রোডাক্ট এটা। মাউন ভাই, প্রোডাক্টগুলো তো খুব সুন্দর দেখালেন, আর এগুলো কি জং পড়ার কোনো সম্ভাবনা আছে কিনা? রিপ্লেস 12 বছরের গ্যারান্টি কোম্পানি থেকে, চেঞ্জ নতুন দিবে কোম্পানি, নতুন জমা দিলেই নতুন। আচ্ছা, আর এমনিতে আর অন্য কিছু নষ্ট হওয়ার সম্ভাবনা নেই? নষ্ট হওয়ার ভিতরে এই দুইটা নষ্ট হয়ে যায় কোম্পানি অলরেডি দিয়ে দিয়েছে, কারণ রাবারটা নষ্ট হবে আর সেফটি বাল্বটা, এটা তাও 2 থেকে 3 বছর পর। আচ্ছা, আর সেই ক্ষেত্রে এই রাবার এবং ওই সেফটি ফিনটা কি আপনার পাওয়া যাবে বাইরে অ্যাভেলেবল? অ্যাভেলেবল, এগুলো নাকি আপনাদের কাছে কিনতে হবে? না না না, পুরো মানে বাংলাদেশে যে কোনো প্রেসার কুকার যে দোকানে বিক্রি করে ওখান থেকে কিনতে পারবেন। কতদিন পর নষ্ট হতে পারে? এটা মিনিমাম 2 থেকে 2.5 বছর মিনিমাম। ঠিক আছে ভাইয়া, আর কষ্ট করে যদি আপনার একটু অ্যাড্রেসটা বলে দেন, আর যারা শোরুমে আসতে পারবে না যদি অনলাইনে নিতে হয় কিভাবে নেবে যদি একটু সিস্টেমটা বলে দেন। হ্যাঁ, মানে যারা সরাসরি আমাদের শোরুমে এসে নেবেন তাদের জন্য হলো, যারা সরাসরি নেবেন এটা হলো ওমর এন্টারপ্রাইজ 458 নি সুপার মার্কেট পোস্ট অফিস গেটের সাথে এই দোকানটা আমাদের, আর এখানে আসলে ফোন দিলে আমরা রিসিভ করতে পারবো। এবং যেটা মানে বলছিলেন ঘরে বসে নেবেন, সেটা সুবিধা রেখেছি আমরা ঢাকা সিটির মধ্যে ক্যাশ অন ডেলিভারি রেখেছি, এবং ঢাকার বাইরে যারা আছেন তারাও নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তবে ঢাকার বাইরে যারা নেবেন অবশ্যই সামথিং কিছু বুকিং দিবেন, সেই ক্ষেত্রে প্রোডাক্টটা আমরা বুক দিয়ে দিব কন্ডিশনের মাধ্যমে, তখন প্রোডাক্টটা উঠিয়ে আপনার বাদবাকি টাকা দিয়ে তুলে দিবেন প্রোডাক্টটা আর কি ওখান থেকে। ঠিক আছে ভাইয়া, খুব কষ্ট করে খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদেরকে দেখালেন, ইনশাআল্লাহ আবার নেক্সট টাইমে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।